আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। পিএসজি ছেড়ে কোথায় যেতে চান নেইমার? এক রাজার পতন হচ্ছে পিএসজিতে। খুবই খারাপ একটি সপ্তাহ গেল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনাল মেসির। পিএসজির এই তারকা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়ালের বিপক্ষে করেছিলেন পেনাল্টি মিস, সহসুযোগ মিস করেছেন নান্তোসের বিপক্ষেও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার পেনাল্টি মিস না হলে দ্বিতীয় লেগের আগে ভালো অবস্থানে থাকত পিএসজি, আর নান্তোসের বিপক্ষে ম্যাচগুলো না করলে পিএসজির হারও এড়াতে পারত। এমন পারফরম্যান্সের কারণে সমালোচিত হচ্ছেন লিওনাল মেসি। সর্বশেষ আর এম সি স্পোর্টসের এমানুয়েল পেতিত যোগ দিয়েছেন মেসির সমালোচকদের তালিকায়। তার মতে লিওনাল মেসির নামের যে রাজা ছিল তার মৃত্যু হচ্ছে এবং আমরা তার সাক্ষী হচ্ছি। একই সঙ্গে আরেক রাজার উত্থান হচ্ছে, যার নাম এমবাপে। পেতিত বলেন, যখন আমি মেসির খেলা দেখি তখন আমি সত্যিকারের ব্যথা অনুভব করি। আমরা সবাই তাকে সফল দেখতে চাই। হাজারো বার্সেলোনা সমর্থকদের যে গল্প তিনি বলেছেন তেমন গল্প আমরাও শুনতে চাই। আমি এমবাপেকে মেসির বিপক্ষে দাঁড় করিয়ে দিতে চাই না, কিন্তু গত কয়েক মাসে আমরা একজন রাজার মৃত্যুর সাক্ষী হচ্ছি এবং আরেকজন রাজার উত্থান দেখছি। আমরা জানি মেসির একটি বড় অহংকার আছে, কিন্তু তাকে বুঝতে হবে যে যতক্ষণ না সে ভালো থাকবে, বিশেষ করে মানসিকভাবে, সে আর বার্সার মেসি হতে পারবে না। আমি আশা করি মৌসুমের শেষের দিকে আমরা মাঝে মাঝে দুর্দান্ত মেসিকে দেখতে পাব, তবে সময়ের সাথে সাথে তা আর সম্ভব নয়। এদিকে পিএসজি ছেড়ে কোথায় যেতে চাইছেন নেইমার? এই তো বেশি দিন হয়নি, মাস ছয় আগে পিএসজির সাথে নতুন চুক্তি করেছেন নেইমার। শুধু চুক্তি বললেও ভুল হবে, বরং বলা যায় পুরো ক্যারিয়ারটাই পিএসজির করে দিয়েছেন তিনি। এ কথা বলার কারণ হচ্ছে নেইমারের সাথে পিএসজির চুক্তি 2026 সাল পর্যন্ত। আবার তিনি এক প্রকার ঘোষণাও দিয়ে রেখেছেন, 2022 কাতার বিশ্বকাপই হয়তো তার শেষ বিশ্বকাপ। সেই হিসেবে বলা যায় নেইমার ক্যারিয়ারের শেষ সময়টা পার করতে যাচ্ছে পিএসজিতেই। তবে এবার নতুন এক চমক দিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। তিনি তার ক্যারিয়ার দেখতে চাইছেন মেজর সুপার লিগে। এ সম্পর্কে তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্র খেলতে পছন্দ করব, আমি সেখানে অন্তত একটি মৌসুম খেলতে চাই। MLS এ খেলার প্রধান কারণ হচ্ছে সেখানকার মৌসুমগুলো ছোট, সুতরাং এটা আমাকে 3 মাসের বিরতি দেবে, এভাবে আমি আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারবো। এর আগে নেইমার অন্তত একটি মৌসুম তার ছোটবেলার ক্লাব সান্তোসের হয়ে খেলতে চান। নেইমারের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন আপনারা, জানিয়ে দিন কমেন্ট করে।